চিকেনের স্টাফিংস গুলো একদম সফট আর ভেতরে কিন্তু বাটার আছে চিজ আছে কিন্তু এত পুরো ফুল থাকে এতটা কিন্তু সেল হয়ে গেছে ওদের এবার তোলো তুমি তোলো আমাদের এখন চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে अनिर्माण सरकार वेलकम बैक टू माई चैनल अनेक दिन बाद मैं आफ्टर आ डिकेड आज के एट लास्ट स्ट्रीट फूड कवर करते जैगा मन चेजाना ही लगे गोल पार्क क्रसिंग चले गोल पार्क क्रसिंग कि पपुलर किस अनपपुलर स्ट्रीट फूड कवर करब कि मिस्टी दोकान मिस्टी खाव तो चलो फार्स्टे हमारे जलखबा दिए शुरू करा जा लुची तरकारी दिए तो हमार ठीक डान दिखे ठीक है ठीक मौचाक सामने ওখানে একটা স্ট্রিট ফুড আছে তো ওইটাই ফার্স্টে যাচ্ছি পরোটা আছে মিষ্টি আছে পরোটা তো রয়েছে আমিন তরকারি আছে আচ্ছা পরোটা কত করে পরোটা কিছু 20 টাকা আমিন যে আছে দুটো নি তাহলে কত করে 15 টাকা আচ্ছা দুটো পরোটা দাও তার সাথে আলুর দম দাও সো গাইস আমাদের ফার্স্ট আজকে স্ট্রিট ফুড ট্যুর গোলপাক টু গড়িয়া স্ট্রিট ফুড ট্যুর শুরু হচ্ছে এই পরোটা আর সয়াবিন দিয়ে আলুর দম বলেছিল কিন্তু আলুর দমটা পুড়িয়ে গেছে তো এটা আমরা নিয়েছি ঠিক মৌচাকে মৌচাকে ঠিক পাশের দোকানে একদম সামনে এটার দামটা কিন্তু বললো 15 টাকা না হ্যাঁ 15 টাকা সয়াবিন 15 টাকা তার সাথে একটা পেঁয়াজ দিয়েছে একটা লঙ্কা দিয়েছে এবার একটু টেস্ট করে দেখি কি হচ্ছে বেশ ভালোই গেছে পরোটা গুলো একটু হালকা পরোটা গুলো একটু মোটা হলে ভালো হতো তো আমিটা খুব দেখে মনে হচ্ছে রিচ কিন্তু হালকাই আর এটা সোলার প্লেটে দিয়েছে তাহলে মানে ওই এটো যে প্লেট ওটার কোনো ভয় নেই খেতে পারো তোমরা পরোটাটা কিন্তু একদমই হালকা একটু মোটা করে ভালো প্রথমে খেলাম পরোটা আর আলুর দম আর সেকেন্ড শপে যাচ্ছে মোমো এটা ঠিক বলছি কার সামনে তোমার গাঙ্গুরামের ঠিক সামনে ফুলের যে কয়েকটা দোকান আছে তার পাশেই একদম মোমো দোকানটা আর হ্যাঁ কী নাম ক্যানারা ব্যাংকের আচ্ছা ক্যানারা ব্যাংকের ঠিক সামনে তো আমি কাকু থেকে জিজ্ঞেস করে নেবো এখানে অনেক ভ্যারাইটিস অফ মোমোজ পাওয়া যায় তো আমি জিজ্ঞেস করে নেবো কী কী পাওয়া যায় কাকুর থেকে দাঁড়া কাকু এবার বলো তুমি কী কী মোমো পাওয়া যায় তোমার দোকানে তোমাদের সামনে কিন্তু স্টাফিংটা বানানো হচ্ছে এই যে স্টাফিং বানানো আছে মোমোর ভেতরে ফুডটা এই যে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই পুরি দেওয়া আছে কিন্তু মানে পুরো একেবারে প্রুফ যে এখানে চিকেন আর টমেটো আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো হয় সবগুলো ম্যাশ করে এখন মোমোর মধ্যে ঢোকানো হচ্ছে এটাই কিন্তু তোমাদের সামনেই স্টিম হবে বা ফ্রাইড হবে যেটা ইচ্ছে তোমরা খাও সেটাই হবে বলো দিদি আচ্ছা তোমাদের তোমাদের দিনে মানে কপিস মোমো দাও এ হয় সেল হয় প্লেট হতে পারছো মানে 300×5 করে নাও অত অতগুলো মোমো বিক্রি হয় তো গাইস আমরা আমাদের চিজ মোমো রেডি হয়ে গেছে এটার দাম হচ্ছে 55 টাকা 5টা পিস থাকে তো প্রথমে আমি আচ্ছা আমার হাত কিন্তু স্যানিটাইজ করা ডেটল দিয়ে আমি এবার খেয়ে দেখি এটা কিন্তু নেক্সট লেভেলের খেতে আমি আমার ভেতরটা ছিঁড়ে দেখাবো কী আছে দেখো চিকেনের স্টাফিং কিন্তু একদম সফট আর ভেতরে কিন্তু বাটার আছে চিজ আছে কিন্তু আমি ফিল করতে পারছি এই যে এটা হচ্ছে ভেতরটা মাংসে কিন্তু পুরো একদম চাংস দেখতে পাচ্ছি মাংসে পুরো চাংস ওটা খুব কিন্তু ভালো খেতে এটার সাথে এই চাটনিটা কিন্তু খুব ভালো যাচ্ছে পুরো ফার্স্ট টাইম করে পুরো মেল্ট করে গেল
আর এটা যে স্যুপটা দিয়েছে স্যুপে দেখো একটা গোটা চিকেন আছে স্যুপে কিন্তু একটা গোটা চিকেন আছে এই মোমোটা কিন্তু মাস্ট ট্রাই আমি যখন ভিডিও যারা যারা দেখছো গোলপাটে যদি আসো কানাডা ব্যাংকের ঠিক সামনে দেখে নিলে পুরো ব্যাপারটা চিকেন চিজ মোমোটা কিন্তু মাস্ট মানে টপ লেভেলের কিন্তু আর এটা আমি রেট করছি 10/10 গাইজ আফটার হ্যাভিং দ্য মোমোস আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত একটা কেবিনে শঙ্কর কেবিনের নাম তো সবাই শুনেছো আমি ইউটিউবকে বলবো রিকোয়েস্ট করবো একবার শঙ্কর কেবিনের লোগোটা দেখানোর জন্য এটা ঠিক সবাই শোনো লোকেশন জানার কোনো দরকার নেই তাও বলে দিচ্ছি গাঙ্গুলা মিষ্টি দোকানের ঠিক পাশে ঠিক আছে এখানে কিন্তু ছোটোবেলা থেকে আমি খাচ্ছি ঠিক আছে ছোটোবেলা থেকে এটা আমার বলতে গেলে লোকাল একটা কেবিন এখানে খাই এখান থেকে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা ফেমাস ফিশ ফ্রাইটা তো খাবোই আজকে তাছাড়াও চিকেন কাটলেটটা খাবো আমি একবার দামটা জেনে নেবো আচ্ছা স্যার এখানে ফিশ ফ্রাইটের দামটা কত 60 টাকা আর চিকেন 60 টাকা আচ্ছা আর তোমাদের এখানে সবচেয়ে কম দাম কোনটা শুনি ডিমের চপ 14 টাকা করে আচ্ছা ফিশ চপ ভেজিং চপ 14 টাকা আচ্ছা আচ্ছা আর এটা কটা থেকে খুলে বলো আচ্ছা আর রাত্রিবেলা 10টা করে আচ্ছা এখান থেকে তো তোমরা যারা সবাই চেনো ঠিক আছে দোকানটা আর কোনো এক্সপ্লেনেশন দরকার নেই ঠিক আছে এবার আমরা ওই দুটো অর্ডার দিয়েছি ওরা রেডি করে দিচ্ছে ফ্রাই করে দিচ্ছে তারপরে আমি রিভিউ দিচ্ছি আচ্ছা আমরা শঙ্কর কেবিন থেকে ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি ফিশ ফ্রাইটার একবার রূপকে বলবো ক্লোজ আপ নিতে এটা এই যে ভাঙছি এরিয়াটা এই যে ফিশ ফ্রাইয়ের ভেতরটা দেখবে দেখছো মাছের পিস আর আলু ফালু দিয়ে পুরো স্টাফিংটা করা মাছ আর আলু একদম সলিড মাছ না কিন্তু মাছ আর আলু মিক্স করা ঠিক আছে তার সাথে দিয়েছে কাসুন্দি আর কেচার আমি এবার কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা খাই এখানে ফিশ ফ্রাইটা কিন্তু ভালো খেতে সত্যি ভালো খেতে এটা আমি ছোটোবেলা থেকে এই দোকানটায় আসছি আর পার্সোনালি রিকমেন্ড এই দোকানটা ঠিক আছে এখানে ডিমের চপ তারপরে আরও কি ফিশ চপ পাওয়া যায় 15 টাকাতে দাম শুরু এটার দাম হচ্ছে 60 টাকা 60 টাকা এরকম একটা গোটা দেবে এটা কেটে দেবে তোমাদের টাইমিংটা হচ্ছে দোকান সকাল 1টা থেকে খুলে যায় রাত 10টা অবধি সব কটা কিন্তু সেল হয়ে যায় এখানে আর কোয়ালিটি কিন্তু এরা একদম A+ মেনটেন করে আমি এটা খাওয়ার পর আবার চিকেন কাটলেটটা খেয়ে তোমাদের বলছি হ্যাঁ আমরা চিকেন কাটলেটটা নিয়ে চলে এসেছি চিকেন কাটলেটও আমি রূপকে বলবো একবার ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখানোর জন্য এই যে চিকেন আমার একটু মানে দেখো কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব ভালো ঠিক আছে কিন্তু আমার আলুটা দেখে মনে হচ্ছিলো পিসে একটু আলুটা এটা ফিটে দিতে যদি ওটা আলুটা আর একটু কম করে যায় পিসে যদি আপনি বেশি থাকে তাহলে খুব ভালো হয় ঠিক আছে তো এনিওয়েজ এমনি আমার খুব ভালো লেগেছে কারণ 60 টাকায় পিস ফ্রাই মানে অনেক কম দিচ্ছে আর আই থিঙ্ক ভেটকি মাছ দিয়েছে এখানে তো আমি চিকেন কাটলেটও খাই চিকেন কাটলেটটা কিন্তু 60 টাকা দিয়েছে চিকেন কাটলেট সেম একটু আলু পোষণ একটু বেশি আছে যদি একটু কমানো যায় ভালো লাগে কিন্তু এমনি কিন্তু আমার কোনো কমপ্লেন নেই কেন শঙ্কর কেবিনে ছোটোবেলা থেকে আমি খেয়ে যাচ্ছি ইভেন আমার বাবারাও খেয়েছে গোলপাক মানে এখান থেকেই খাই আমরা খুবই ভালো খেতে এটা আমি রেট ফিশ ফ্রাইটে রেট করলাম 6/10 চিকেন কাটলেটটা রেট করলাম 7/10 এরপরে আরও আসছে আরও অনেক স্ট্রিট ফুড আসছে ঠিক আছে ওরা দেখো দেখতে যাবো কিন্তু আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাদের সাবস্ক্রাইব করে দেন আমাদের ফিশ ফ্রাই তো খেলাম চিকেন কাটলেট খেলাম এবার একটু মেন কোর্স খাওয়া যাক মেন কোর্স গোল্ড পার্কের ঠিক মোড়ে আমার ভাই সৌম্যজিৎ ও ভালো করে লোকেশনটা বলবে ঠিক আছে এবার সম্রাটের লোকেশনটা বলে দেবে এটা হচ্ছে ফুলপাক পেট্রোল পাম্পের ঠিক পাশে একদম ঠিক আছে একদম লাগোয়াজে রেস্টুরেন্টটা আছে এটা সেটা হচ্ছে সম্রাট বলুন আপনাদের বিরিয়ানির দামটা কি চিকেন হচ্ছে 130 টাকা চিকেন 130 টাকা মাটন 100 টাকা আর তাছাড়া বিরিয়ানি ছাড়া আর কি কি আছে মানে চাউমিন চাউমিন ফ্রাইড রাইস আচ্ছা তোমাদের এখানে কম্বো আমি ছোট ছোট আছে ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন 80 রুপিস 80 রুপিস ভেজ রাইস এন্ড চিলি চিকেন আচ্ছা চিলি চিকেন এন্ড ফ্রাইড রাইস
তাহলে তুমি আমাদের এক প্লেট তুমি চিকেন বিরিয়ানি করে দাও, আর তারপর তো রাইস ইস সব বলে দাও, আর কটা থেকে টাইমিং বলে দাও, একটা থেকে রাত দশটা, দুপুর একটা থেকে রাত দশটা, ঠিক আছে? এত পুরো ফুল থাকে, এতটা কিন্তু সেল হয়ে গেছে ওদের। এবার তোলো, তুমি তোলো। আমাদের এখন চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে। দুটো পিস দেখলে চিকেন তুললো ফার্স্টে, একটা বড় আলু আছে, আর এবার রাইসটা হবে। আচ্ছা, একটা ডিমও আছে এখানে। এটা হলো আমাদের 130 টাকার চিকেন বিরিয়ানি। আচ্ছা, দালালো চলছে তো? আচ্ছা, আমরা এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, 130 টাকা দাম। এবার আমি ফার্স্টে বিরিয়ানি রাইসটা খেয়ে দেখি। পোর্শন কিন্তু ভালো, দু পিস বড় বড় চিকেন থাকে, এই একটা চিকেন, এই একটা চিকেন, একটা ডিম থাকে, একটা আলু থাকে, আর রাইসের পোর্শন কিন্তু সাফিশিয়েন্ট। কলকাতাতে বড় বড় রেস্টুরেন্টেতে কিন্তু স্ট্রিট বিরিয়ানি বেশি বেটার হয়, ঠিক আছে? আমার তো নিজের পার্সোনালি পছন্দ স্ট্রিট বিরিয়ানি, কেন ফার্স্ট অফ অল আমরা স্টুডেন্ট, একটা পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা অনেক ভালো লাগে। তাছাড়াও পোর্শন কিন্তু রেস্টুরেন্টে থেকে স্ট্রিট ফুডে বেশি থাকে, দামটা কম, আর এখন স্ট্রিট ফুডের কোয়ালিটিও মেনটেন করছে ভালো। সোলার প্লেটে দিয়েছে, কোনো সসের ব্যাপার নেই, বা চিকেনটা খাওয়া যায়, স্যানিটাইজ চিকেন, স্যানিটাইজ চিকেন আর কি। চিকেনটা কিন্তু খুব সফট, টানলে ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি একদম সলিড প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস পারফেক্টলি দিয়েছে, গ্যাসটা হয়েছে, একটা বিরিয়ানির স্মেল হয় বাঙালির কি, এটা স্মেল বিরিয়ানি গন্ধে দিয়ে পেট ভরে যায়, ওরকম একটা ব্যাপার আছে। এটা কিন্তু মাছ রিকমেন্ডেড, ঠিক আছে? পেছনে রূপম আছে, এখানে ভুবন আছে, দুজনেই গালাগাল দিচ্ছে আমাকে, এত ভেতরে রিভিউ দিচ্ছি বলে খাবে ওরা। তো বিরিয়ানিটা কমপ্লিট করি, তারপরে আরও রিভিউ দেবো। আচ্ছা, আমাদের পরের স্টপে চলে এসেছি, ঠিক সম্রাট থেকে দুপা আগে আইসবার্গে কিন্তু কম্বোটা খুব ভালো হয়, ঠিক আছে? চাইনিজ যে কম্বোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাউমিন চিলি চিকেন, ঠিক আছে, খুব ভালো হয়, ওই কম্বোটাই ট্রাই করবো আজকে, অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। তো কম্বোটার দাম হচ্ছে 80 টাকা, কম্বোটা এখন বানাচ্ছি, ফুড রিভিউটা দেখাচ্ছি। সো গাইস, আমাদের পরের স্টপ যেটা বললাম আইসবার্গ, আইসবার্গে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো চলে এসছে। এটার প্রাইসটা বলে দিই, 80 টাকা, 80 টাকায় দু পিস এরকম চিলি চিকেন, তার সাথে এরকম কোয়ান্টিটির একটা ফ্রাইড রাইস দেবে, ভেজ ফ্রাইড রাইস, ঠিক আছে? এবার আমি ফার্স্টে এটা গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খাই। আচ্ছা, স্ট্রিট ফুডে কিন্তু একটা ভালো জিনিস সব জায়গায় দেখছি, ওরা কিন্তু সোদার প্লেটে ইউজ করছে, ঠিক আছে? তো ওই এটা হওয়ার চান্স নেই, বা হাইজিন কিন্তু মেনটেন করছে। আইসবার্গকে নিয়ে তো কোনো কথা হবে না, ওর পাখে যারা থাকো সবাই খেয়েছে ওখান থেকে এই জিনিসটা। আর ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চাউমিন চিলি চিকেন এখানে কিন্তু টপ ক্লাস, মানে গো টু যেটা বলে, ঠিক আছে, বেস্ট সেলার। তো এটা কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই, 80 টাকাতে, মানে আমরা কলেজ স্টুডেন্ট বা আমাদের মতো যারা আছো, ঠিক আছে, যাদের একটু দেখো আমাদের রোজ খেতে হয় বাইরে, তো আমাদের একটা বাজেট মেনটেন করতে হয়, তো এটা ঠিক আছে 80 টাকায়। তুমি যদি দুটো বন্ধু মিলেও খাও তোমাদের পেট ভরে যাবে কিন্তু, মানে ভালো মতোই বলবে। এবার চিকেনটা আমি খাই, চিকেনটা খাই, হ্যালো, দেখছি দেখছি, এই যে চিকেন, এটা এই প্লাস্টিকের চামচে একটাই প্রবলেম, কাটতে অসুবিধা হয়। বাইরের কোটিংটা একটু যদি ভালোভাবে কুক হতো তাহলে ভালো হতো, কেন বাইরের যে কোটিংটা আছে ওটা কিন্তু ভালোভাবে কুক হয়নি, ঠিক আছে? এমনি যে গ্রেভিটা ইউজ হচ্ছে, গ্রেভিটা কিন্তু এ প্লাস, ফ্রাইড রাইসটা কোয়ালিটি খুব ভালো, 80 টাকায় আগে আরও কম দাম ছিল, আমার এখন আজ থেকে এক বছর আগে ওইটা মানে 70 টাকা ছিল বা 60 টাকা ছিল, এখন ওটা দামটা বেড়েছে, ঠিক আছে? আমার কিন্তু ভালো লাগছে খেতে। তো এই ফ্রাইড রাইস চিকেন কম্বোটা আমি 7/10 দিলাম, আমার ভালো লেগেছে। আমরা ভিডিওর ফাইনাল পার্টে চলে এসেছি, ফাইনাল পার্টে অ্যাজ প্রমিসড আমরা
গোলবাগের একটা ফেমাস মিষ্টি দোকানে এসেছি কামধেনু। তো আমরা জানি না কি খাবো এখানে, কি কি ফেমাস। আমি একবার রূপকে বলবো ওখানে কর্তৃপক্ষ বা ম্যামের থেকে জিজ্ঞেস করা যাক এখানে কি কি পাওয়া যায়, কি কি খাওয়া যায়। ম্যাম এখানে বলুন আপনাদের এখানে ফেমাস কি কি আপনাদের রেকমেন্ড করছেন আমাদের। ফেমাসের মধ্যে আমাদের যা যা মিষ্টি আছে সেইগুলো সব হালকা মিষ্টি আছে, তার মধ্যে এটা একটা আছে ঢাকাই সন্দেশ। এখন একটু শীতকাল, একটু গুড়ের কি কি আছে? হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখন শীতকাল তো গুড়েরটাই বেশি হবে। আচ্ছা চিনিটা বেশি হচ্ছে না, তো গুড়ের মধ্যে ঢাকাই সন্দেশ আছে। আচ্ছা গুড় বাটি আছে। আচ্ছা এটা স্পেশাল আবার খাবো। আচ্ছা আবার খাবো। আচ্ছা সামনে লট সন্দেশ আছে ছানার উপরে। আচ্ছা আচ্ছা গুড়ের পালাদার আছে। আচ্ছা এটা ছানার আছে। আচ্ছা সবাই জানো আমার চ্যানেলের নামও হাংরি চমচম। তো আমি আজ এখান থেকে চমচমই নিলাম, ঠিক আছে। এটা এখানকার ফেমাসও, ঠিক আছে। এটা নর্মাল ডেজে কিন্তু এটা পাওয়া যায়, যে নর্মাল এটা চমচম, কিন্তু এটা শীতকালে এটা অ্যাভেলেবেল এই গুড়েরটা। তো শীতকালে এটা খাওয়াটাই বেটার। তো এটা একবার ভূমিকে বলবো ক্লোজ নিতে। ভেতরটা দেখতে পাচ্ছ পুরো বাইরেটা পুরো ক্রিম, ভেতরটা কিন্তু আলাদা একটা মিষ্টি, রসেরই মিষ্টি আলাদা। বাইরে গুড়ের ক্রিম, ভেতরে একটা রসের মিষ্টি, একটা আলাদাই কিন্তু ব্যাপার। আর কামধেনু মানে গোল পার্কের ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি দোকান, অবশ্যই এই জিনিসটা রেকমেন্ডেড। আর আমি এটার সাথে নিয়েছি এই আবার খাবোটা। আবার খাবারটা কিন্তু খুব নাম করা, কলকাতা জুড়ে নাম করা মিষ্টি একটা। কি হলো রে, নাম করা সত্যি নাম করা। আচ্ছা এখানে রসালো মিষ্টিটা, ওপরে ক্রিম, নিচে মাখা যে সন্দেশ হয় সেটা, এটা কিন্তু ভালো খেতে। কিন্তু আমার ওইটা কিন্তু কি বলবো ওইটা বেটার। ওটা অবশ্যই এটা কিন্তু লিমিটেড সময়ের জন্য অ্যাভেলেবেল শীতকালে, ঠিক আছে। শীতকাল শেষ হতে চললো, তো অবশ্যই এটা এসে খাওয়া। দুটোর দামই কুড়ি কুড়ি করে। আরও অনেক মিষ্টি আছে এখানে, হাজারটা মিষ্টি আছে, ঠিক আছে, যেটা ইচ্ছে খেতে পারো। কিন্তু এই দুটো কিন্তু মাস্ট রেকমেন্ডেড। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই স্ট্রিট ফুড গোলপার্ক টু গড়িয়াহাট খুব ভালো লেগেছে, আর আরও ভিডিও আনবো। কেন এখন প্যান্ডেমিকের জন্য অত বেরোনো হচ্ছে না, আর একটু বিজি বলে ভিডিও করা হচ্ছে না, বাট ভিডিও খুব জোরে আসছে। আরও আরও রেস্টুরেন্ট বুফে আরও ভিডিও আসছে। তো গাইস এখানে ভিডিওটা শেষ করছি, বাইরে গিয়ে ওভারঅল একটা রিভিউ দেবো। আর ডায়েট করছো? কোনো না, এসে খেয়ে দেখো। স্ট্রিট ফুডে এখন তো সব খুলেই গেছে, মাস্ক টাক তো কেউ করছে না, কিন্তু তোমরা মাস্ক পরেছো আর একটা স্যানিটাইজার ক্যারি করো কিন্তু, ঠিক আছে। তো দেখছি।